গেছে তার একবার দেখে নেব যে কতটা মারছে আর পরিষ্কার করব তারপর এটা পরিষ্কার শুধু গাপ্পি এই যে বন্ধুরা আমাদের বাচ্চা সেট আপ বন্ধুরা আরেকটা আমাদের গুড নিউজ আছে আমরা বুঝতে পারছি যে বন্ধুরা এগুলো কিন্তু গোল্ডেনের বাচ্চা সব এর আগের বারে আমরা গোল্ডেনের বাচ্চা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আমাদের মাঠে পানি পাল্টাবো নোংরা হয়ে গেছে পানিটা চেঞ্জ করবো আজকে আবার আর কতটা মাছ আর আছে ভিতরে সেটাও দেখে নেবো মেলা মাছ কমে গেছে তাও একবার দেখে নেবো যে কতটা মাছ আছে আর ওইটাও ওই জলটাও চেঞ্জ করা হবে ওইটা তো বাচ্চা আছে কিছু যাও পানিটা ফেলে দাও এবার তুমি এই যে আমাদের ছোট উস্তাদ এবার পানি ফেলবে পানি ফেলো মাছ ধরো তাড়াতাড়ি মাছ ধরো এই যে কচুরি কানা গুলো কত বড় হয়ে গেছে দুটো হয়ে গেল তো এই যে বাড়ছে কচুরি কানা গুলো বাড়ু আর এই যে ছোট যে বুড়ি পানা গুলো নিয়ে এসেছিলাম এগুলো অনেকটা গ্রোথ হয়েছে এখানে রেখে দিই আগে প্রথমে এটা পরিষ্কার করব তারপর এটা পরিষ্কার করব শামুক খুঁজে পাইনি আমরা খালিতে খুব দুঃখিত আমরা শামুক খুঁজে পাইনি এই যে বন্ধুরা একটা শামুক পেয়েছি নিজে নিজে এসছে শামুকই তো এই যে বন্ধুরা আমাদের গাছগুলো তুলো কমপ্লিট হয়ে গেছে এবার একটু জল এখানে রেখে দিই এটাতে মাছগুলো রাখবো আর এখান থেকে কিছু জল ফেলে দেবো তো জলটা আগে ফেলে নিই তারপর আপনাদের সাথে বন্ধুরা এই যে আমাদের নাদা পরিষ্কার করা কমপ্লিট সব জল আলাদা করে দিয়েছে এই যে মাছ এইগুলো কতটা মাছ ছিল আমাদের তার মধ্যে এখন এইগুলো মাছ আছে এই যে শুধু গাপ্পি আর চারটে রেড মলি আর কয়েকটা সাদা মলি আছে বাকি মাছের গল্প আর নাই বেশি আর এখানে কিছু বাচ্চা যেগুলো বেঁচে আছে এই যে নাদাটা দেখুন একবার পুরো পরিষ্কার করা কমপ্লিট এবার জল দিব খালি তারপর মাছগুলো ছেড়ে দেখাবো আপনাদেরকে পরিষ্কার নাদাতে পরিষ্কার জলে কীরকম লাগে মাছগুলো দেখবে তো এই যে বন্ধুরা আমাদের পানি মোটামুটি অর্ধেক লোড হয়ে গেছে ঠিক আছে এই যে এখনো মাছ ছাড়া হয়নি তো মাছগুলো এখানে আছে এবার একসাথে মাছগুলো সব ছেড়ে দেবো এটা আগে সেটিং করে দিই সবগুলো ছেড়ে দিলাম পরিষ্কার পানি আর নতুন পানি একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে এগুলো একটু সেটিং করে দিই আবার নোংরা চলে এলো পানি যখন বসে যাবে তখন এই ওপরকার যে ভাসা ময়লাগুলো এগুলো চলে যাবে বড় হয়ে গেছে তো এই যে বন্ধুরা আমাদের বাচ্চা সেট আপটা এর লাল বেবি একটাই আছে অতটা বেবি ছিল তার মধ্যে একটা বেবি আছে বাকিগুলো এই যে সাদা আছে কালো আছে তো বাচ্চা বেশি নাই এখানে আবার হয়ে যাবে কিছুদিন পর গরম পড়তে পড়তে আবার অনেক হয়ে যাবে এই বাচ্চাগুলো দিয়ে বাচ্চা দিয়ে 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 অনেক হয়ে যাবে জলটা লোড হয়ে যাক আরও নতুন নতুন মাছ নিয়ে আসা হবে গরমে এখন ঠান্ডার টাইম ওর জন্য নিয়ে আসা হচ্ছে না ঠান্ডাতে সার্ভাইভ করতে পারে না বেশিরভাগ মাছ তো বন্ধুরা আর একটা আমাদের গুড নিউজ আছে আমরা বুঝতে পারছিলাম না যে ওইটা হবে কি হবে না তো বন্ধুরা এবার নিচে গিয়ে ওইটা দেখাবো আপনাদেরকে সারপ্রাইজ আছে ওইটা আপনার তো বন্ধুরা এই যে আমাদের একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে গেস্ট করুন তো এটা কি মাছ আপনারা কমেন্ট করুন এটা কি মাছ হতে পারে
বিগ সাইজের মাছ একবার আপনাদেরকে ধরে দেখাবো। এই যে বন্ধুরা আমাদের পন্টের সব থেকে বড় মাছ, এই মাছটাকে আমরা পুষবো। এই মাছটা হচ্ছে যে কি খাওয়ার মাছ, রুই মাছ বলে, কিন্তু আমরা পুষান লেগে নিয়েছি। এই যে আমাদের যে মলি গোল্ডেন গুলো নিয়ে এসেছিলাম বন্ধুরা, এই যে যে রেড গোল্ডেন গুলো ছিল ওইগুলো হচ্ছে যে আমাদের ডিম পেরেছিল, নিয়ে আসার পরে পরে ডিম পেরেছিল। তো আমরা বুঝতে পেরে যে এখানে আলাদা করে রেখেছিলাম ডিম গুলো, যে এখানে এবার বাচ্চা ফুটে গেছে, কেমন তা আসছে নাকি দেখা যায়। দেখা যাচ্ছে অসংখ্য বাচ্চা ফুটেছে ভিতরে, ছোট ছোট বাচ্চা। এখন সেরকম ক্যামেরাতে বোঝা না গেলে দুদিন পর বোঝা যাবে। এগুলো কিন্তু গোল্ডেনের বাচ্চা সব। এর আগের বারে আমরা গোল্ডেনের বাচ্চা নিয়েছিলাম ডিম থেকে, বাচ্চা হয়ে অনেক বড় বড় হয়েছিল। এর আগের বছর ঠান্ডাতে মারা গিয়েছিল, এই বছরও অনেক বাচ্চা, অনেক 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 ডিম ছিল। ডিম দেখে আমরা তুলে রেখেছিলাম এই গাছগুলো, গাছগুলোতে গোল্ডেন ডিম দেয়, তো তুলে রেখেছিলাম। এই যে বাচ্চা, বাচ্চাগুলো আপডেট দেবো আপনাদেরকে, তাই কত বড় হলো না হলো আপনাদেরকে আপডেট পেতেই থাকবেন। তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।